মধ্য পৌষের হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে। দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে শ্রমজীবীরা, বেড়েছে শীতজনিত রোগবালাই। পৌষের শীতের ঝাঁকুনি উত্তরের পাশাপাশি অন্যান্য জেলায়ও। মৃদু শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বেড়েছে হিমালয় ঘেঁষা জেলা পঞ্চগড়ে। মেঘলা আকাশ আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সূর্য। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপদে শিশু ও বৃদ্ধরা। প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগী। এই ঠান্ডা খুব হাত পা কুকুরা নাকি নিয়ে যাচ্ছে, খুবই ঠান্ডা বাবা। শীতের জন্য আমরা থাকতে পারতেছি না, খুবই কষ্ট হয় আমাদের এলাকারে। মনে করেন কম্বল পাই না, কিছু পাই না, হাত পা সব ঠান্ডা হয়ে আসতেছে। বমি, ডায়রিয়া, কালকে চিকিৎসা চলছে, আজকে একটু ভালো আছে ইনশাআল্লাহ। সেবার জন্য এখানে আসা হয়েছে, কিন্তু কোনো ডাক্তারে দেখে না, সেবা পাওয়া যাচ্ছে না, তাহলে লাভটা কি হলো এখানে আসে? ডায়রিয়া শুধু ঠান্ডার কারণে হয়েছে, এখন ইনশাআল্লাহ একটু ভালো আছে। সাথে পরামর্শ দিচ্ছি, বাসি খাবার না খাওয়া, হাত ধুয়ে খাওয়া, সবসময় মাস্ক পরিধান করা, এবং বাচ্চাদেরকে ঠান্ডা আবহাওয়া নিয়ে বের না হওয়া। কনকনে ঠান্ডার সাথে হিমেল বাতাসের দাপটে থমকে গেছে উত্তরের সীমান্তবর্তী আরাক জেলা লালমনিরহাটের জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। নিদারুণ কষ্টে তিস্তা ও ধরলার চরাঞ্চলের মানুষ। কাজের সন্ধানে ঘরের বাইরে যেতে পারছে না শ্রমজীবীরা, দেখা মিলছে না সূর্যের। শীতবস্ত্রের অভাবে দুস্থদের ভরসা খড়কুটার আগুন। এই শীতের জন্য আমরা ঘরতে বাড়িতে পারতেছি না, দোকানে বলতে পারতেছি না, ঠান্ডার জন্য কাজকাম করতে পারতেছি না, এই জন্য আগুন পোহাইতেছি। বর্তমান কুয়াশার জন্য ঘর থেকে বাইরে হওয়া যাইতেছে না, এত কুয়াশা, ঠান্ডা। কনকনে শীতের সাথে কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রামও। চরম কষ্টে জেলার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। প্রতিদিনই নামছে তাপমাত্রা। সরকারিভাবে নয় উপজেলায় 35,500 কম্বল বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। যারা দিনমজুরি লোকেরা খেতে যাইতে পারতেছে না, অসহায় আয়া বাসায় বসে আছে, শীতের কাপড় চোপড় নেই কারো। কনকনে বাতাসে কাহিল দিনাজপুরের জনজীবন। খুব একটা দেখা মিলছে না সূর্যের। কাজ না পেয়ে বড় কষ্টে খেটে খাওয়া মানুষ। আগুনে তা দিচ্ছে শীতাত্মরা। শীত ও কুয়াশায় স্থবির গাইবান্ধার জনজীবন। চরম দুর্ভোগে অতি দরিদ্ররা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। শীতের কাঁপন চুয়াডাঙ্গায়ও। ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সেই সাথে হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের তীব্রতা। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। বাংলাভিশন নিউজ ডেস্ক।